সরকার ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত মানুষ আজকে একেবারে সর্বশান্ত। তারা কারোর কাছে হাতও পাততে পারতেছে না, কারোর কাছে কিছু চাইতেও পারতেছে না। এবং এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনতে পারলে বাংলাদেশের 70% মানুষ অসহায় হয়ে যাবে। সিন্ডিকেট ব্যবসা ভাঙতে পারলে দ্রব্যমূল্য একদম স্বর্ণের পর্যায়ে চলে আসবে। প্রান্তিক কৃষকরা কিন্তু এই দাম পায় না, পায়কারা মধ্যস্থ ভোগীরা, এরা এই টাকাটা নিয়ে যাচ্ছে। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকেরা যেন কিছু না কিছু তো ঢোকায় দেয় আর কি, কারণ জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, আসলে একজনের ইনকামে এখন সংসার চালানো খুব কষ্ট। নিজে আমরা অনেক তরুণ আছি যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছি, অনেক গ্রাজুয়েট করে বেরোচ্ছে, কিন্তু কর্মসংস্থান খুঁজছে কিন্তু পাচ্ছে না। ডিজিটাল বাংলাদেশে বলতে যেসব আরও প্রকল্প আছে সেগুলো যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন আরও ফ্যাসিলিটি যোগ করবে, অনলাইন প্ল্যাটফর্মটারও জোরদার করবে, যাতে আমরা ঘরে বসে সুষ্ঠু শিক্ষাটা পাইতে পারি। সামগ্রিক অর্থে বাংলাদেশ যদি কৃষিতে এগিয়ে যায়, তাহলে পরবর্তীতে আমাদের যে আমদানি নির্ভর, যে আমরা কৃষিতে যে আমদানি নির্ভর, এটা আমাদের এটা লাগবে না। কৃষিক্ষেত্রে যে প্রযুক্তিগত ব্যবহার এবং সার বা কীটনাশকের ব্যবহার রয়ে গেছে, এইগুলো সরকারিভাবে আরও সুযোগ সুবিধা করে দেওয়া দরকার। তাহলে আমাদের দেশ যেমন কৃষি প্রধান দেশ ছিল, কৃষি রপ্তানিতেও এক নম্বর দেশ হিসাবে বিশ্ব পরিচিতি পাবে। খুলনার 5 বছরে শিল্পের উন্নয়ন তেমন ঘটেনি, যেগুলো ছিল আরও বন্ধ হয়ে গেছে। আমরা আশা করতেছি যাতে আগামী নতুন যে সরকার আসবে তাদের আশা থাকবে, যে খুলনা যে বিসিক নগরী ছিল, শিল্পনগরী ছিল, যাতে চালু হয়। এই নতুন সরকার আসার পরে তারা যেন অন্তত শিল্পনগরী হিসাবে পূর্বের তুলনা, অতীতের তুলনা আরও বেশি উন্নত হবে, আমরা সেটাই আশা করি। গ্রামীণ যে কমিউনিটি ক্লিনিকগুলো, এটা সরকারের একটা উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবা। এখানে আমাদের মা এবং শিশুর স্বাস্থ্য যেভাবে দেওয়া হচ্ছে, এটা খুবই আশাব্যঞ্জক। এবং এ কারণে আমাদের দেশের শিশু মৃত্যু হার বা প্রসূতি মৃত্যু হার অনেক কমে গেছে। সরকারি হাসপাতালগুলো এত পরিমাণে চাপ, তো এখানে গেলে আসলে সঠিক চিকিৎসা পাওয়া কঠিনই পড়ছে। দালালের উপদ্রব, ডাক্তারদের একটু অনীহা প্রকাশ, সিস্টারদের একটু অবহেলা, তারপরে এই প্রাইভেট ক্লিনিকে তো অনেক চাপ, সেখানে টাকা বেশি, বিভিন্ন সমস্যা, টেস্ট একটা জায়গায় 10 টাকা করা লাগে, ওষুধের দাম প্রচুর বাড়ছে। ডিজিটাল আইনের মাধ্যমে এবং ডিজিটাল পদ্ধতির কারণে বাংলাদেশে মামলার জট অনেক খুলেছে এবং মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে যে দুর্নীতি, আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে যে ব্যক্তিগত তাদের বাহিনীগত যে আক্রোশ, বা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি যে সম্মান, বা প্রত্যেকটা পেশাজীবী পেশা বা সংগঠনের প্রতি তাদের যে সমান দৃষ্টিকোণ থেকে দেখে সকলের নিরাপত্তার একটা সমান প্ল্যাটফর্ম তৈরি করার এই জায়গাটায় আইনশৃঙ্খলা বাহিনী বেশ খানিকটা দূরে সরে আসে। আগে তো আয়ের একটা সোর্স বের করতে হবে, আয়ের উপরে যাইতে যদি উদ্বৃত্ত থাকে সে সঞ্চয় করবে, সঞ্চয় করার পরে কোনো এক সময় যখন তার পরিণত বয়স আসবে, তখন তাই সেই পেনশনের সুবিধা পাবে।